हेलो, अस्सलाम वालेकुम। হেপিটিক ভিশন টিভিতে আপনাদের সকলকে সাদর স্বাগতম। সমস্ত হেপিটিক ফিজিশিয়ান, হেপিটিক অনুরাগী ছাত্র ভাই বন্ধুদের স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। যারা আজকে বা এর মাঝে আমাদের এই হেপিটিক ভিশন টিভিটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ। আমাদের এই টিভি আজকে একটা প্রতিপাদ্য বিষয় যে যে ম্যাথমেটিক্যাল বাদে কেন রেপার্টরি পড়ব, ম্যাথমেটিক্যালকে বেশি করে গুরুত্ব দেব। আপনি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, আপনি যখন পড়াশোনা করেছেন 5টা বছর যখন পড়াশোনা করেছেন, তখন একটা জিনিস 5টা বছর ধরে আপনাকে কিন্তু ম্যাথমেটিক্যাল পড়ানো হয়েছে। আপনি 5টা বছর বা 4টা বছর পড়াশোনা করার সময় দেখেছেন প্রত্যেকটা ইয়ারে আপনাদের ম্যাথমেটিক্যাল পড়ানো হয়েছে। এই প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল বা প্রত্যেকটা মেডিসিনের অনেক বড় বড় এক ফার্স্ট মেডিসিনই ধরলাম, যার আপনার ডিপ্লোমায় পড়াশোনা করেছেন, ফার্স্ট মেডিসিন অ্যাকোনাইট ন্যাপোলিস। অ্যাকোনাইট ন্যাপোলিসের পূর্ণাঙ্গ একটা বই থেকে যদি আপনি পড়ে থাকেন, অ্যাকোনাইট ন্যাপোলিসকে দেখবেন যে আপনি 8-9 A4 সাইজের একটা ম্যাথমেটিক্যালকে দেখবেন যে 8-9টা পেজ মিলে অ্যাকোনাইট ন্যাপোলিসকে উল্লেখ করা হয়েছে। এত 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 সিমটম। তাহলে আবার সালফারকে দেখে দেখেন, আবার মেডোলিনামকে দেখেন, এত বেশি মেডিসিন আপনারা পড়েছেন, এত কিছু পড়েছেন, প্রত্যেকটা মেডিসিনের সিমটম একটার সাথে আরেকটা রিলেটেড, একই সিমটম পাশাপাশি দেখা যায়। তাহলে সেক্ষেত্রে আপনি মেডিসিনটাকে মনে রাখবেন কেমন করে? তাহলে আমরা মেডিসিনের শেপটাকে বা মেডিসিনের জার্নিটাকে নিয়ে মেডিসিনটাকে মনে রাখি। জার্নিটা কি? টোটাল মেডিসিনের ভিউটাকে আপনি সংক্ষিপ্ত করে সারমর্ম করে একটা সামারি তৈরি করেন, চিত্রটাকে একটা সামারি তৈরি করেন যে এই মেডিসিনটা স্পেসিফিক এই লক্ষণগুলা, এই সিমটমগুলা, স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক সিমটম সব কিছু মিলে একটা অবস্থা তৈরি করেন, যে চিত্রটাকে নিয়েই অ্যাকোনাইট ন্যাপোলিস, হ্যাঁ মিলিফুলিনাম, ক্যানাবিসিন্ডিকা, অ্যাডোনিস বালগারিস, পাইরোজিন, জিঙ্কাম ম্যাটালিকাম, বারবারিস, সালফার, এর বিশেষ বিশেষ লক্ষণগুলো মিলে, তারপরও একজন প্যাশেন্ট যখন আপনার কাছে আসে, কেন তাহলে আপনি প্যাশেন্টের সামনে একদম জ্ঞানের ভাণ্ডার ম্যাথমেটিক্যাল খুলে খুলে সিমটম পড়ছেন? তাহলে কি এটাকে ভালো দেখা যায়? আর একটা জিনিস দেখে রাখি, কারণ আপনি যতই বড় জ্ঞানী হন, যতই বড় অনেক এডুকেটেড পার্সন হন, ম্যাথমেটিক্যাল এত এত সিমটমকে মনে রাখা সো টাফ, কারণ এটাকে স্বয়ং স্যামুয়েল হ্যানিম্যানও পারেনি দেখে। স্যামুয়েল হ্যানিম্যান টাইমেও সে কিন্তু নিজের হাতে একটা ছোট্ট নোটবুক রেপার্টরি ফলো করেছে, এই রুগীটাকে এই বিশেষ লক্ষ্য নেবে এই এটাকে নিয়েই তাকে এই ওষুধটা দিয়েছেন, সেটাকে লিপিবদ্ধ করেছেন, আবার সেই লিপিবদ্ধত অবস্থায় সেই নোটবুকটাই বা নোট খাতাটাই তার অনেক সময় অনেক প্যাশেন্টের ক্ষেত্রে সেটাকে সাপোর্ট নিয়েছেন। এই সাপোর্ট নেওয়াটাই কিন্তু সেই সময়কার অবস্থা, যেটা আমরা আজকে র্যাপাটরি কেস টেকিং করার পরে র্যাপাটাইজেশন করছি, একটা কেস নেওয়ার পর, কেস টেকিং করার পর সেটা টোটাল সামারিটাকে নিয়ে আপনার র্যাপাটাইজেশন করা। র্যাপাটাইজেশন করার অর্থ কিন্তু আপনার ম্যাথমেটিক্যালকে অবহেলা করা নয়, র্যাপাটরি করার অর্থ কিন্তু এটা একটা সঠিক ওষুধ নির্বাচন করা। ধরেন
একটা নিম্ফোম্যানিয়া কেজ। পেশেন্ট সেক্সুয়াল প্রবলেমে ভুগছে প্রচুর প্রচুর, কিন্তু এই কথাটা আপনারা সচরাচর এইটা অনেক সময় আমরা শুনে থাকি, যখন একটা প্যাশেন্ট বা একজন কেউ সেক্সুয়াল ডিজর্ডারে ভোগে সকলে এর সাথে ওর সাথে এই বিষয়টা নিয়ে শেয়ার করে। এই প্যাশেন্ট তার সেক্সুয়াল ডিজর্ডারে ভুগছে, কিন্তু এই সেক্সুয়াল কমপ্লেনটাকে নিয়ে কারো কাছে ইভেন তার বাড়ির বা তার যেটিকে বলে ফ্রেন্ডস বোনজামাই বা খুব ক্লোজ ফ্রেন্ডদেরকেও সে বলেনি, বলতে পারে নাই। তার ভিতরে যে কি জ্বলছে এই জ্বলার কথাটা সে কারো কাছে শেয়ার করতে পারে নাই। আপনার কাছে এসে বলছে, ডাক্তার সাহেব কি বলবো, যে আমার ভিতরে কি হচ্ছে কি জ্বলছে এই কথাটাও আপনার কাছে ঠিক ওইভাবে প্রকাশ করতে পারছি না। কেন পাচ্ছে না এটা একটা প্রশ্ন। এই কথাটা আপনাকে গুরুত্ব দিতে হবে। এখন যদি অ্যাজ এ ফিজিশিয়ান হিসাবে আপনি পেশেন্টের এই কথাটাকে ইভ্যালুয়েশন না দেন, না গুরুত্ব দেন, ইম্পর্টেন্স না মনে করেন, যদি মনে করেন এসব অবান্তর কথা, কারণ ম্যাথমেটিকে এই পেশেন্টের এই শেডটা লেখা নাই, দেন আপনি এতদিন ধরে, আমি এক যুগ ধরে প্র্যাকটিস করছি, এখনও অনেক পেশেন্ট এমন এমন কথা বলে খুব কষ্টকর হয়ে যায় তার ট্রান্সলেট খুঁজে বার করতে, তার সারমর্ম খুঁজে বার করতে। এখন আমি তার ওই কথাটাকে নিয়ে, তার ওই সিমটমটাকে নিয়ে, তার ওই মূল কথাটাকে চিন্তা করে যদি না ভাবি, এই কথাটাকে বাদ দিলাম, টোটালি মনে করলাম অবান্তর কথা, মানুষ এসব কথা বলেই। এখন যদি মনে করি প্যাশেন্টকে জিজ্ঞেস করি কীরকম সেক্সুয়াল কমপ্লেন হয়, কখন যায়, কীভাবে যায়, কত টাইমের মধ্যে যায়, তখন গেলে কী অবস্থা হয়, বাড়ির কী অবস্থা হয়, কেন করছি, কেন আমি প্রশ্ন করছি, কারণ আমি আর কাছে আমার মেমোরিতে যে 10-12টা বা 20-30টা যে মেডিসিন আমার মেমোরিতে আছে সেই মেমোরির অবস্থাটাকে মিলানোর জন্য। পেশেন্টের যে মেন্টাল শেপটা, পরিবর্তিত অবস্থাটাকে আপনাকে সামনে তুলে ধরেছে সেই কথাটাকে আর গুরুত্ব দিচ্ছি না। যেমন আবার অনেক সময় দেখতে পান আপনারা বাবা মা তার ছোটো বাচ্চাটাকে নিয়ে আসছে, তার প্যারেন্টস তার বাচ্চাটাকে নিয়ে আসছে, মা বলছে আমার এই বাবুটাকে যেটা আমি করতে বলবো সেটা তার উল্টা করবে, আবার যেটা নিষেধ করবো সেটা তার উল্টাটা করবে। এই কথাটার গুরুত্ব কি নাই? অবশ্যই গুরুত্ব আছে, রেপার্টরির মধ্যে সেই কথাটার একদম স্পেসিফিক গুরুত্ব দিয়ে দিয়েছে। আপনি দেখেন রেপার্টরিশন করার সময় বা যারা রেপার্টরি করে থাকেন বা রেপার্টরি করার দরকার নাই যারা মনে করছেন, এই যে মেডিসিনের এই সমুদ্রে এই যে প্যাশেন্ট তার প্যারেন্টস যে প্যাশেন্টটাকে নিয়ে আসছে এই কথাটা বলল বা অনেক সময় বলছে, ডাক্তার সাহেব আমার বাচ্চাটা না কিটমিট করে একদম কামড়ে ধরে, কিটমিট করে কামড়ে ধরে, যদি কামড়ে ধরে, কামড়ে ধরার পর আবার সে হাসাহাসি করে, তার রাগটা ঠিক হয়ে যায়, আর যদি না করতে দেওয়া হয় আরও কিটমিটের জ্বলে ওঠে। ঠিক আছে, এই যে কথাটা, এই কথাটার গুরুত্ব নাই? একজন ছোট বেবিকে নিয়ে আসছে, একদম চাইল্ড ইনফ্যান্ট,
চাইল্ড, 3 মাস 4 মাসের বাচ্চা, মা কন্টিনিউ তার বাচ্চাটাকে কোলে নিয়ে রকিং করে বেড়াচ্ছে, নয় না এরকম কোলে নিয়ে ঝাঁকনি দিয়ে নিয়ে বেড়াচ্ছে বা শোল্ডারের মধ্যে ফেলে তাকে জাকিং করে নিয়ে বেড়াচ্ছে। তখন কিন্তু একজন অভিজ্ঞ ফিজিশিয়ান তার এই কন্ডিশনটাকে মিলেই কিন্তু ওষুধ দিচ্ছে, কেন তখন কেন আপনি এই অবস্থাটাকে দেখছেন? কারণ আপনি সেই সময় মনে করছেন এই পেশেন্টটা অ্যাকুইট কন্ডিশন, নয় কোনো কন্ডিশন বলতে আপনার কাছে অ্যাকুইট কন্ডিশন নেই, আপনার ওই মুহূর্তে আপনি ভাবছেন তার এটাই তার মুখ্য উপায়, তার মুখে বলার মতো কোনো ভাষা নাই, কারণ ওই ছোটো শিশুটার তার সিমটম প্রকাশ করতে পারবে না, যে ক্যারেক্টারটা প্রকাশ করতেছে সেটাকে নিয়েছে। কিন্তু একজন বয়স্ক বৃদ্ধ লোক তার ক্যারেক্টার প্রকাশ করছে না, সরি তার সিমটম প্রকাশ করছে না আপনার কাছে এসেই কিন্তু তার মনের আবেগের সেই জায়গাটা বলছে, ডাক্তার সাহেব আমার সংসারটা মানে শেষ, কি বলবো প্রকাশ করে পাচ্ছি না, কারো কাছে যে বিষয়টা শেয়ার করব পারছি না, আমি শেষ। এই জায়গা থেকে যদি আপনি না বের হতে পারেন তাহলে অ্যাপ্রোপ্রিয়েট একদম সিমিলার ওষুধ খুঁজে বের করতে পারবেন না। আর দেখেন হ্যানিম্যান তার নিজের হ্যান্ড নোটেও র্যাপাটোরিয়েশন করেছেন, তার চলে যাওয়ার পরেও কার্ড র্যাপাটোরি, বর্নিং হাউসিংয়ের র্যাপাটোরি, অনেক র্যাপাটোরি এসেছে, আর আধুনিক যুগে এখন কিন্তু র্যাপাটোরির অনেক র্যাপাটোরি চলে এসেছে। বর্তমান সময়ে সিনথেসিস র্যাপাটোরি, রবিন মার্ফির র্যাপাটোরি, ক্যান্ট র্যাপাটোরি, সেখানে দেখেন আমি প্রথমের দিকে যে পেশেন্টের কথাটা বলেছিলাম সে তার মনের কথাটাকে প্রকাশ করতে পারছে না, কারণ তার সেক্সুয়াল কমপ্লেনের কারণে যদি সেটা সে প্রকাশ করে তার বন্ধুর কাছে হয়তো এটার ভিতের বিপরীত হবে বা সেটা নিয়ে তারা তার সাথে একটা ফান করবে, জোক করতে পারে বা তার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, যে কারণেই সে এটা কারো কাছে প্রকাশ করতে পারছে না। মেবি তার ভিতরে এত কিছু জ্বলছে, মানে গ্রামের একটা প্রবাদ আছে না আমরা বলে থাকি যে তার বুক ফোটে তার মুখ ফোটে না, যে টেনিস মেয়েদের জন্য অনেক সময় দেখা যায় মেয়েরা তার মিস্টুয়াল কমপ্লেনের কথা সে বলে উঠতে পারছে না, কিন্তু তার টেনেজে যে পিউট কন্ডিশন অ্যারাইজ করেছে বা তার বেস ডেভেলপ করেছে, তার ফিজিক্যাল গ্রোথ ডেভেলপ করেছে, এটা কিন্তু বাইরে প্রকাশ পাইতে থাকে, কিন্তু মুখে সে প্রকাশ করতে পারছে না, লজ্জায়। এই পেশেন্টের কন্ডিশনটা কিন্তু সেম অ্যারেঞ্জ করেছে, তার ভিতরে জ্বলে পুড়ে যাচ্ছে কিন্তু মুখটা খুলে যে আপনাকে বলবে সে অবস্থাটা নাই। তাহলে এই কথাটার উপরে নির্ভর করে আপনি কিন্তু সমস্ত মেডিসিনের মাঝখান থেকে একটা রাইট মেডিসিন চুজ করতে পারেন। দেখেন এই মেডিসিনটাকে আপনি ক্লিয়ার করে ভাববেন, এটা কি একটা ধারণা, এই পেশেন্টটা একটা ধারণা করেছে, তার ভিতরে জ্বলে পড়ে যাচ্ছে, এই জ্বলে পড়ে যাওয়াটা হলো তার ফিজিক্যাল কমপ্লেন, ফিজিক্যাল রিলেশন, তার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ফিজিক্যাল রিলেশন সে কন্টিনিউ করতে পারছে না বা সেটার মধ্যে তার প্রবলেম আছে, তার সংসার ভেঙে যাওয়ার কন্ডিশন, এটা নিয়ে কারো কাছে যদি শেয়ার করে তার সংসারটা আরও ভেঙে যাওয়ার চান্স আছে। এই কথাটাকে আমরা কীভাবে পাইতে পারি? দেখে গেছে যে সিনথেসিস র্যাপাটোরিতে ডিলিশন মাউথ একটা রুব্রিক্স আছে, ক্যানট ওপেন মাউথ, ভ্রান্ত বিশ্বাস বা ভ্রান্ত ধারণা, তার মুখ ওপেন হচ্ছে না, কারণ লয়ার জয়া স্টিপ, তার নিচের চোয়াল স্টিপ হয়ে গেছে ব্যথায়, লয়ার জয়া
স্টিফ অ্যান্ড পেইনফুল, তার নিচের চোয়ালটা ব্যথায় শক্ত হয়ে গেছে, এক জায়গায় নড়ছে না, যে কারণে তার মুখটা খুলতে পারছে না। এটা কিন্তু এই রুব্রিক্সের মূল অর্থ। কিন্তু পেশেন্ট অনেক সময় এই হুবহু এই অর্থ দিয়ে আপনার কাছে আসবে না। এটা কিন্তু এরকম হলে তার ব্যথার কারণে তার নিচের চোয়ালটা বা এই গালের নিচের চোয়ালটা, যেটাকে মাড়ি বলা হয় আমাদের দাঁতের মাড়ির নিচের অংশের চোয়ালটা, ব্যথার জন্য স্টিফ হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে, মুখটা সে খুলতে পারছে না। এটা তার মিনিংস, এই রুব্রিক্সের মিনিংস। এটা আমরা এই জায়গায় পেশেন্ট কন্ডিশনটাকে ধরেছি, পেশেন্টের তার পেইনটা হলো তার সেক্সুয়াল ডিপ্রেশনের কারণেই তার চোয়ালের মধ্যে পেইন হওয়ার মতো অবস্থা শুরু হয়েছে। যে চোয়ালটা খুলে কারোর সাথে, মুখটা খুলে যে কারোর সাথে এই বিষয় নিয়ে কথা বলবে, কেউ তাকে সমাধান করে দেবে, সেটা কিন্তু সে বলতে পারছে না। কারণ মুখ খুলে বললেও যদি সমাধান হতো সে কিন্তু বলতো, কিন্তু কাকে বলবে সেখানেও তার ভয়। দেখেন এই রুব্রিক্সটার মাঝে আপনাকে কিন্তু একটাই ওষুধ আছে, লাইসিন। আবার সে কারো কাছে এই বিষয়টাকে শেয়ার করছে না, কারো ফ্রেন্ডস হোক, তার বোনজামাই হোক, তার খুব ক্লোজ ফ্রেন্ড আছে, তার কাছেও কিন্তু সে এই বিষয়টাকে শেয়ার করতে পারত। ফিয়ার বিট্রেড হবে, প্রতারিত হওয়ার ভয়। কেমন করে তার আপন কাউকে যদি এই বিষয়টা নিয়ে কথা বলে, তারা যদি তার সঙ্গে ফান করে, বা তার ওয়াইফকে বা তার ইয়েকে এই বিষয়টা নিয়ে যদি আগে থেকে ইয়ে করে, এই একটা ভয় যে কারণে সে মন থেকে কারোর সঙ্গে এই বিষয়টা শেয়ার করছে না। এখানেও কিন্তু লাইসিনাস। আবার ফিরে আসি এবার লাইসিন মেডিসিনটাকে। আমরা সকলেই জানি লাইসিন মেডিসিনটা একটা জলদঙ্ক কুকুরের লালাল থেকে তৈরি হয়েছে। আমরা সকলেই জানি যখন একটা প্যাশেন্ট জলদঙ্ক ডিজিজে ভোগে, সে কিন্তু পানি দেখে, যেমন চকচক একটা বস্তুকে দেখে ভিতরে পানি খাওয়ার জন্য ভিতরে তার জ্বলে যেতে থাকে, কিন্তু মুখ থেকে মুখটা আ করে যে সে পানিটা খাবে সেই সাহসটাও তার নাই, কারণ সেই শক্তিটাও তো নাই, তার চোয়ালটা স্টিফ হয়ে গেছে। আপনারা সকলেই জানেন জল আতঙ্ক মানেই জল আতঙ্ক। এই হলো আমাদের ভিশন চ্যানেল ভিশন টিভির আয়োজন। আমরা মাঝে মাঝেই ম্যাথমেটিকা, সার্জারি, প্র্যাকটিস অফ মেডিসিন, ইভেন কেস টেকিং রেপার্টরি, বিভিন্ন রুব্রিক্স নিয়ে, একটা কেস নিয়ে আপনাদের সামনে থাকব। আপনারা আমার এই হোমিওপ্যাথিক ভিশন টিভিটাকে সকলের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সকলেই সাবস্ক্রাইব করবেন, এবং হোমিওপ্যাথিটাকে মানুষের আস্থার একটা জায়গায়, বিশ্বাসের একটা জায়গায় নিয়ে যাবেন। আসুন সকলে মিলে পড়াশোনা করি, ভালো করে স্টাডি করি, প্রিপারেশন করি, সঠিক ওষুধ নির্বাচনের জন্য প্রিপারেশন করি। যারা এখনও এটাকে খারাপ ভাবছেন, দ্যাটস মিন ভালো, আপনার আরও বেশি পড়াশোনা করেন, আরও বেশি ঘাটেন। একার পক্ষে আপনার কাছে যে 100টা মেডিসিন সম্বন্ধে যা ধারণা আছে ঠিক ওই জায়গাটাই আপনি থাকবেন, কিন্তু রেপিটেশন করা শুরু করলে আপনার এই জলসীমার মধ্যে যত মেডিসিন আছে সমস্ত মেডিসিন কনসেপ্ট আপনার মাঝে থাকবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ দূরত্ব থাকবেন, পরিবার ভালো থাকুক, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।